হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সিলেটি কুকস। আশা করি আপনারা সকল ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও নতুন আরেকটা ভিডিও লই আইলাম, আশা করি আপনারা ভালো পাইবা। আর ভিডিওটা হইল সুইট চিলি চিকেন ফ্রাই স্টার ফ্রাই। তো কিলাহান বানাই ওটা আপনাদেরকে শেয়ার করলাম। তো এখানে আমি সব ধরনের যাতা যাতা লাগবো আর কি ওটা আমি রেডি করে লিছি। তো খাসা মরিচ, মাখরো পাতা, মানে পেঁয়াজর পাতা, মানে পেঁয়াজ, রসুন সব তারে এখানো আমি ওলা একটা জ্বর মাঝে বলো মাঝে ছোটো ছোটো বলো মাঝে লইছি যতক্ষণ লাগবো আর কি। তো আমি পেঁয়াজের মাঝে কেন আমি একটা পেঁয়াজ দিছি, আর পরিমাণ মতো তেল দিবা, তেল একটু কম হইলে ভালো আর কি। তো পরিমাণ মতো তেল দিবা। তো দিয়া বাদে পেঁয়াজ দিলাইছি, তার বাদে আমি রসুন আট ধরমো। তো একটু পেঁয়াজ জয় গেলে আর কি রসুনটাও আমরা আট ধরিলাম। তো রসুন আট ধরার পরে আমরা একটু লড়াচড়া করমো করিয়া, তার বাদে লবণ আর ধরমো। তো একটা একটা করে আমি সপ্তাহ আর কি দিম, আপনারা দেখতে পারবা। আর অলরেডি আমি লেখি, আমি বেলাগুলা জহরি দিছি, আপনারা বালা করে দেখলে দেখতে পারবা। লেখাটা ছোটো করেও দিছি, বাট বেলাগুলা জহরি দেখুন যেন আপনারা বুঝতে পারবা কিতা কিতা দিছি না দিছি মশলা। তো এখানে অলরেডি লবণ দিয়ে আমি লাড়াচাড়া করলাম, চিকেনটা একটু ওই আনলে আমি মশলাটা আরও করবো। মশলা আগে বেশি কিছু নাই, পাপরিকা, তার বাদে সয়া সস, বারবিকিউ সস, অল পেপার সয়া সস, তার বাদে আর কি চিকেনটা বেলা করে কুক করতে হইবা। তার বাদে ওখানে আমরা আরও স্টার ফ্রাই মিক্স ভেজিটেবল যেন ওটা মিলে প্যাকেটও সালা তোলা খান, তো ওটা আমরা আর ধরবো। তো আট হরা পরে বেলা হরে আর কি চিকেনটা ডান হইতই, বাদে চিলি চিলি দিছি আমি কি করে খাটিয়া, আর তার বাদে দিছি অনিয়নের জন্য ফাতা ওটাও দিছি আর কি। একদম ইজি আসলে বানানি, বাদে সয়া চিলি সস যেন ওটা দিছি আর কি দুইটা। তো ও সস হইল মেইন আর কি সস দিয়া বানানি হয়। প্রত্যেকটা জিনিসও তার জ্যাঠার লগের জ্যাঠা কি যায় অটা দিয়ে আমরা বানানি লাগে, আর নাইলে মজা লাগে না, আর নাইলে টেস্টও তোমার লাইত নাই। তো বেশি মজা করা যাই না কি। তো আট হরছি আমার গরর বানানির বানাইছি কি যে আমার হাজব্যান্ডে বানাই নাগা পিকল। তো ও পিকল ওটা আট হরছি, আর ওটা আট হরার বাদে আসলে টেস্ট আরও মজা লাগে, আরও ভালো লাগে কি। হি তো সুইট সুইট থাকে না নি খাইতে, একটা সুইট টেস্ট আয়। তো নাগাটা আট করার পরে আরও মজা করে আর কি টেস্ট হয়। তো আমরা এশিয়ান মানুষ, আমরা আসলে এশিয়ানভাবে না বানাইলে আমার মজা লাগে না। তো আমি আমার আর কি বাঙালি খানি আর কি বানাইলাম। তো নাগা আট করছি। তো ইংলিশ হলে তারা তো সুইট খাইতে ভালা পায়, তো লাগে মিঠা মিঠা খাইতে ভালো পায়, আমরা তো ভালো পাই না। তো আশা করি আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানাইবা, আর নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবা। আর ভিডিওটা প্লিজ আপনারা একটা লাইক দিবা, ফুল ভিডিও দেখে যাইবা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করিয়া যাইবা, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করবা। আর খুবই মজার আসলে এই নুডলসটা হয়েছে, সবইও খাইছেন আর খুবই ভালো পাইছেন। তো আশা করি আপনারা ভালো পাইবা, আর প্লিজ প্লিজ আমার ভিডিওটারে লাইক দিয়া যাইবা, কমেন্ট করবা। আমি জানি না কি তা লাগিও না আমার ভিডিও একবারেও জন না, আই ডো নো এটা কেতা লাগি বুঝতাম পারাম না। আমার কাছে লাগে এটা ইউটিউবেও একটা ইয়ারা হয় না, নাইলে আসবার তো কোনো কথা নাই, মানে ভিউজ দেখুন ভিডিও হইলে লাইক দিন না, কমেন্টও করেন না।